বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে, বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না। আর বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে প্রতিদিন আমরা সরকারের কাছ থেকে এখনও দিন দিন প্রতিদিন হুমকি কেন পাচ্ছি যে বিএনপি এই করতে পারছে এই করতে পারছে না, এটা হয়েছে এটা হয়নি, বিএনপি তাদের কাছে যাচ্ছে কার কাছে ধর্ণা দিচ্ছে, এসব কথাগুলো তাহলে আমরা কেন শুনছি? বিএনপি যদি কোনো শক্তি নাই থাকে তাহলে তো আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের এই যে 7ই জানুয়ারির ভুয়া নির্বাচনের মাধ্যমে লব্ধ হচ্ছে ক্ষমতা, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করার সময়। তারা তো সেই সরকার এবং ক্ষমতায় যায় তারা কিসের জন্য? অর্থ বিত্ত বৈভব সম্পদ লোপাট করার জন্য। লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আজকে রমজানের দিনে বাংলাদেশের তৃণমূলের মানুষ তারা বাজারে গিয়ে তাদের ইফতার এবং সেহরির জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছে না। এটা তো আপনারা পত্রিকায় লিখছেন, সেটা আমার কথা নয়। জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছে। কাজে সরকার যদি সত্যিকার অর্থে মনে করে যে বিএনপি আজকে কোনো রাজনৈতিক শক্তি নাই, তাহলে তারা কেন এখানে এখানে একটি সুন্দর দেশ তারা দেশের 18 কোটি মানুষের জন্য উপহার দিতে পারছে না? কেন আজকে দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে? কেন আজকে ব্যাংকগুলি আজকে তাদের কোষাগার কেন শূন্য হয়ে গেছে? কেন আজকে রাষ্ট্রের কোষাগার শূন্য হয়ে গেছে? কেন আজকে বিদ্যুৎ গ্যাস পানি তারপরে পেট্রোল ডিজেল প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী কেন হয়েছে? দিন দিন তারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এই তো কয়েকদিন আগে বিদ্যুৎ গ্যাস এবং ওয়াসার তারা মূল্য বৃদ্ধি করেছে। কেন করেছে? তারা ভেবেছিল যে বিদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আনবে, বাংলাদেশকে উন্নয়নের ধোকা দেবে এবং সেই উন্নয়নের নামে তারা লুটপাট করবে এই দেশকে। সেটা তারা করেছে, কিন্তু তার যে ফলাফল, তার যে ফলাফল সেটা ভোগ করছে কারা? বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করদাতা, বিশেষ করে দরিদ্র মানুষ যারা খেতে ফসল ফলায়, যারা হাটে মাঠে ঘাটে যারা কাজ করে, যারা পরিশ্রম করে দিনান্তে দুমুঠো ভাত নিয়ে এসে তার পরিবারকে দেয়, তারা আজকে তার ফল ভোগ করছে। বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে, বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি, মাসুদ্দিন একদিন বলেছিলেন, তিনি সারা বিশ্বের বিশাল নেতা, তিনি বলেছিলেন পাওয়ার লাইজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান। অথচ দেখুন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী বলেছিলেন, তিনি একজন সৈনিক হয়ে কী বলেছিলেন, তিনি তো একথা বলেননি পাওয়ার লাইজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান, তিনি বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস।